সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে ঘরে বলো কি বারাস্তে বলো ঘরে বলো কি বারাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে কথা বলেন ঠিক কি ঠিক না এরে নবীর আশেক এ যুবক ভাই আজ মানুষ স্মার্ট হতে চাই শিক্ষায় শিক্ষিত হয়ে বড় দামি হতে চাই কিন্তু আমার নবীর সৎ ফরমান যদি কোনো ব্যক্তি দামি হতে চায় যদি কোনো ব্যক্তি সম্মানিত হতে চায় যদি কোনো ব্যক্তি বুদ্ধিমান হতে চায় তাহলে সে যেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে কথা বলেন ঠিক কি ঠিক না নবী আমার বলেন কোরআন হাদিসের জ্ঞান ব্যতীত সে জ্ঞানী হতে পারে না জ্ঞানী যদি দাবি করতে হয় জ্ঞানীর সার্টিফিকেট যদি অর্জন করতে হয় রে নবীর আশেক তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের হাবিবের ঘোষণা অনুসরণ করে আল্লাহ পাকের হাবিবের ঘোষণা অনুসরণ করে কোরআনের আলোচনা আল্লাহু আকবার নবীর তরিকা নবীর সুন্নাত নিজের জিন্দেগীতে আনার দরকার আছে কিনা জোরে বলে এই কোরআনের বিপক্ষে যাইয়ে কেউ টিকতে পারবে না এই কোরআনের বিপক্ষে গেলে সে ধ্বংস হয়ে যাবে অনিবার্য দেখছেন বিগত নমরুদ গেছে সে ধ্বংস ফিরাউন গেছে সে ধ্বংস আল্লাহু আকবার এভাবে সাদ্দাত গেছে সে ধ্বংস আর কত বড় 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 ক্ষমতাশালী গেছে সবাই ধ্বংস হইছে কি হইছে না জোরে বলেন الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الشاعر سورج نے دیا اپنے شعاع ان کو یہ پیغام سورج نے دیا اپنے شعاع ان کو یہ پیغام دنیا ہے یا جب چیز کبھی صبح کبھی شام دنیا ہے یا جب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے ان اللہ و ملائکتہ یصلون علی
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরুদ ইব্রাহিম একবার পড়ে নি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম innaka hamidum majid. Allahumma barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী জাটি গ্রাম যুব সমাজের উদ্যোগে মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত ওলামা ইকরাম, আমার সামনে দিন পিপাসিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থারত মা বোনেরা, আমরা সকলেই দিলের স্থল থেকে মালিকের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা বাগিচা অর্থাৎ কুরআনের একটা বাগিচা করার, আল্লাহর হাবিবের ভাষায় জান্নাতের বাগিচা করার সুযোগ তৌফিক দান করেছেন। এইজন্য দিলের স্থল থেকে আবেগ ভরা কণ্ঠ নিয়ে, বিবেক দিয়ে, খুশির সঙ্গে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। হাই নাই জ্বর, একটা আলহামদুলিল্লাহ দাম কত যদি মানুষ বুঝত, তাহলে সারা জীবন খালি আলহামদুলিল্লাহ বলত। কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো ব্যক্তি জানতো যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলার কত দাম, দুনিয়া বাদ দিয়ে সবসময় সে এই নিয়ে পড়ে থাকতো, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একবার সুবহানাল্লাহর দাম এত, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জড়াইয়া দিলেও একবার সুবহানাল্লাহ সমান হবে না, সুবহানাল্লাহ। তাহলে এই মুবারকময় মজলিসে আসতে পেরে, বসতে পেরে আপনি খুশি না বেজার? জোরে বলেন, জোরে ডাকবেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা দ্বারা মিজানে পাল্লা ভারী হয়ে যায়। আত-তাসবিহু নিসফুল মিজান, তাসবিহু নিসফুল মিজান। নবী আমার ইরশাদ ফরমান, আমার উম্মতের দল ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে আমার কোন বান্দা, আমার কোন উম্মত, উম্মতি যদি একবার সুবহানাল্লাহ বলিয়া আওয়াজ দেয়, আমি আল্লাহ পাক তার নেকি দ্বারা তার মিজানের পাল্লা অর্ধেকটাকে ভরিয়া দি, সুবহানাল্লাহ। এরে নবীর আশেক, সুবহানাল্লাহ বলা দ্বারা তো মিজানের পাল্লা অর্ধেক ভরিয়া গেল আর অর্ধেক ফাঁকা রইল, কথা বলেন ঠিক কি ঠিক না? নবী আমার বলেন, পাশাপাশি যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়,
tamlaul mizan tar jonno mizaner pallada poripurno neki dara bharpur hoye jay subhanallah ar jokhon at-takbiru ma baina samawati wal ard আল্লাহর নবী বলেন যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা আছে সম্পূর্ণ ফাঁকাকে নেকি দ্বারা তার জন্য ভরপুর করিয়া দেন সুবহানাল্লাহ এটা আমার কথা বানানো না নবীর কথা জোরে বলেন তাহলে এই সমস্ত শব্দ বলতে পারে আপনারা ধন্য না ধন্য কি নজরে বলে ধন্য যদি খুশি খুশুর সঙ্গে বান্দা বলে থাকে খুশু খুশুর সঙ্গে বলতে হবে যে আমি এই কাজ করতে পারছি আমার জীবন ধন্য আরে মুমিন কোন ব্যক্তি ওই ব্যক্তি তো মুমিন যে ভালো কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করে নিজের জীবনটাকে নিজেকে নিজে ধন্য মনে করে এবং আনন্দিত উৎপন্ন হয় আনন্দিত প্রভাব হয় তার মধ্যে বিস্তার লাভ করে যে না আমি ভালো একটা কাজ করছি সেই ব্যক্তিই মুমিন সুবহানাল্লাহ বলে এজন্য আজকে এই জায়গা যদি 31st নাইট যা আমাদের দেশে হয় সেইটা হইতো কত বান্দার নাম নিয়ে জাহান্নাম লেখা হয়ে যেত কথা বলেন ঠিক কি ঠিক না আর এই আজকে 2021 সাল কার জন্য শেষ বছর হবে আজকের এই 2021 সাল আমরা কেউ জানি 2022 সাল যে আমরা পুরো বছর বাঁচবো কোনো গ্যারান্টি আছে একদিনে কোনো গ্যারান্টি আছে এক মিনিটেরও তো গ্যারান্টি নাই কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য দোস্ত সব সময় নেক কাজ করে আমলদারের সঙ্গে জুড়ে আল্লাহর ওলি হয়ে যাওয়া এটা হলো জ্ঞানীর পরিচয় বুদ্ধিমানের পরিচয় আর আমাদের সমাজে যে সলচতুরি নয় ছয় বেশি করতে পারবে সে হলো বুদ্ধিমান কথা বলেন ঠিক কি ঠিক না এ তাকে আমরা বুদ্ধিমান বলি না আর আমাদের মতন দাড়ি টুপি যারা আছে ওরকম বুদ্ধিমান খাতায় পড়েন বুদ্ধিমানের খাতায় পড়ে কিনা কিয়ামতের ময়দানে দেখবি ঠিক কি ঠিক না দেখবি বক্তা জুবায়ের সাহেব ওই বিরাট বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে অমক হুজুর বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে তুই দুনিয়ার 20 তলার মালিক এখন ফকিন্নির ঘরের ফকিন্নি তোর কুড়ের ঘর জুটতেছ না কথা বলেন ঠিক কি ঠিক না এমন হবে আজ কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না কয়েকদিনে এক লোক বলল যে আজকে কুরআনের আলোচনা গান বাজনার স্থানে কুরআনের আলোচনা দখল করে নিয়েছে নাউজুবিল্লাহ জোরে বলে সে অত্যন্ত মুসলমান মুসলমানের মুখ থেকে এই কথা কি করে বের হয় যে না এটা হতে পারে না যে আজকে গান বাজনার স্থানে এভাবে কুরআনের আওয়াজ কুরআনের ওয়াজ মাহফিল দখল করে নিয়েছে এভাবে বলে আবার বলে যে এদেশে রাষ্ট্রে সংবিধানে ইসলাম ধর্ম রাখতো না নাউজুবিল্লাহ জোরে বলে কারুর বাপার ক্ষমতা আছে যে ইসলাম ধর্ম সরাই দেয়া কথা বলেন ঠিক কি ঠিক না 90 ভাগ বাংলাদেশের 90 ভাগের মুসলমানের মধ্যে থেকে ইসলাম ধর্ম সরাই দেয় ওলামা ইকরামের দাড়ি টুপি শেভ করে দেবে নাউজুবিল্লাহ জোরে বলেন তার ফল পাইছে কিনা টাকলা মুরাদ তত্ত্বমন্ত্রী কার কথা বলতেছি বুঝতে পারছেন কথা বলেন ঠিক কি ঠিক না কোরআনের বিপক্ষে যাইয়া আলেম ওলামার বিপক্ষে যাইয়া কোনদিন ভালো ফল করতে পারবে না কথা বলেন ঠিক কি ঠিক না এইজন্য আমরা সব সময় থাকতে কোরআনের পক্ষে রাজি আছি তো ইনশাআল্লাহ কোরআনের বিপক্ষে যায় কেউ টিকতে পারে নাই এই জামানাও টিকতে পারবে না কোরআনের বিপক্ষে যায় দেশের কোন জায়গা হইবে না দেখলাম মুরাদ প্রথম গেছিল কোথায় সে কত থেকে ফিরে দিছে এরপরে আরেক দেশে গেছে সে জায়গা তো ফিরে দিছে এরপরে দেশে আসছে তাও আত্মগোপন করে দিছে কোরআনের বিপক্ষে গেলে আল্লাহ পাক এভাবেই বেইজ্জতি করেন কথা বলেন ঠিক কি ঠিক না সব সময় আমরা কোরআনের পক্ষে থাকবো রাজি আছি তো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো আমরা যদি কোরআনের পক্ষে থাকি কোরআন যেমন দামি কোরআন আমাকে দামি বানায় দেবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি
এজন্য দোস্ত এই কুরআন যার সিনাই গেছে সে দামি হয়ে গেছে আর কুরআন আল্লাহর সঙ্গে যে সম্পর্ক রাখছে সেও দামি হয়ে গেছে কিন্তু আমাদের সমাজে তথা কথিত কিছু জ্ঞানী বুদ্ধিমান বলে যে না এই সমস্ত কাজ বাস ভালো না এই সমস্ত করা যাবে না আচ্ছা বলেন তো এই কোরআনের মাহফিলে এসে কোরআনের সংস্পর্শে এসে কোন একটা ছেলে কি গাদাকর হয় জোরে বলেন মাতকর হয় আব্বা মাকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেয় না বরং আব্বা মার সঙ্গে সুন্দর ব্যবহার করে সমাজে সুন্দরভাবে মুরব্বীকে সম্মান দিয়ে চলে এজন্য আমার আপনার সমাজকে সুন্দর করতে হলে কুরআন প্রত্যেককে সিনাই ঘরে ঘরে আনার দরকার আছে কিনা জোরে বলেন সমাধান আনতে হলে আমাদের এই কুরআনের সংস্পর্শে আসার দরকার আছে কিনা ব্যক্তিগত জীবনে রাষ্ট্র জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে যদি শান্তি আনতে হয় সমাধান আনতে হয় একমাত্র একটাই পথ সেটা হলো কুরআনের পথ কথা বলেন ঠিক কি ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে ঘরে বলো কি বারাস্তে বলো ঘরে বলো কি বারাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে কথা বলেন ঠিক কি ঠিক না কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে কিনা এই যদি কেউ দামি হতে চায় তাহলে এই কোরআনের সংস্পর্শে আসার দরকার আশা লাগবে কথা বলেন ঠিক কি ঠিক না এরে নবীর আশেক এ যুবক ভাই আজ মানুষ স্মার্ট হতে চায় শিক্ষায় শিক্ষিত হয়ে বড় দামি হতে চায় কিন্তু আমার নবীর সাদ ফরমান যদি কোনো ব্যক্তি দামি হতে চায় যদি কোনো ব্যক্তি সম্মানিত হতে চায় যদি কোনো ব্যক্তি বুদ্ধিমান হতে চায় তাহলে সে যেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে কথা বলেন ঠিক কি ঠিক না নবী আমার বলেন কোরআন হাদিসের জ্ঞান ব্যতীত সে জ্ঞানী হতে পারে না জ্ঞানী যদি দাবি করতে হয় জ্ঞানীর সার্টিফিকেট যদি অর্জন করতে হয় রে নবীর আশেক তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের হাবিবের ঘোষণা অনুসরণ করে আল্লাহ পাকের হাবিবের ঘোষণা অনুসরণ করে কোরআনের আলোচনা আল্লাহু আকবার নবীর তরিকা নবীর সুন্নাত নিজের জিন্দেগীতে আনার দরকার আছে কিনা জোরে বলে এই কোরআনের বিপক্ষে যাইয়ে কেউ টিকতে পারবে না এই কোরআনের বিপক্ষে গেলে সে ধ্বংস হয়ে যাবে অনিবার্য দেখছেন বিগত নমরুদ গেছে সে ধ্বংস ফিরাউন গেছে সে ধ্বংস আল্লাহ আকবার এভাবে সাদ্দাত গেছে সে ধ্বংস আর কত বড় 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 ক্ষমতাশালী গেছে সবাই ধ্বংস হয়েছে কি হয়েছে না জোরে বলেন বলেন আল্লাহ আকবার তাহলে তাদের সামনে আমি আপনি কিছুই না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে ধ্বংস করে দিতে পারেন আমি আপনি কোথায় ওরে নবীর আশেক আজ যদি জীবনটাকে ধন্য করতে হয় কোরআনের সংস্পর্শে এসে জীবনটাকে ধন্য করতে হবে কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করা হয় তাহলে নিজের ধ্বংস অনিবার্য ওই যে ভারতে জবলপুর জেলায় সাজতে আসছে বালি থানবী রহিমাহুমুল্লাহর কিতাবে একটা ইতিহাস এনেছেন ইতিহাসটা হলো কোরআনের সঙ্গে বেয়াদবি করলো কোন মহিলা ও আম্মা জানের আপনারা বয়ান শুনতেছেন ভালো করে শুনিয়া নেন আজ তো আমার আম্মা জানেরা তাবিজ কলমের কলমের পাগল কথা বলেন ঠিক কি ঠিক না তাবিজ
সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনার ভিতর ঢুকাই দিতেন তাবিজ আর আর আমাদের তাবিজ হলো গলায় ঝুলাই দেয় হাতে ঝুলাই দেয় হ্যাঁ নেন সমস্যা নাই কিন্তু বিশ্বাস করতে হবে কার পর জোরে বলেন তাবিজের কোনো ক্ষমতা নাই ঔষধের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক কে জোরে বলে এইজন্য আম্মা জানা সাবধান আজ বলে অমুক বাবা আমারে এই করে ফেলাইছে অমুক বাবা এই করছে অমুকের তাবিজে এই করছে বলে কি বলে না ঈমান ধ্বংস হয়ে যাবে ঈমান ধ্বংস হয়ে যাবে আম্মা জানারে ভালো করে শুনেন এক মহিলার সন্তান হই না ওই সন্তান না হইলে পাড়া প্রতিবেশীতে তাদের পাড়াতে পাড়া গ্রামে একটা মেলা হয়েছে হিন্দুদের মেলা এক হিন্দু সন্ন্যাসী আসিয়া মানুষের হাত দেখিয়া ভাগ্য গণনা করে করে বলে দিচ্ছে তোমারই তোমারই হবে ওই যেই মহিলার সন্তান হয় না সেও সেই ওই মেলায় গেছে মেলায় যাওয়ার পর এবার সন্ন্যাসীকে বলে বাবা দেখো আমার তো সন্তান হয় না দেখো কি আমার সন্তান হবে কি না এবার হিন্দু সন্ন্যাসী হাতটা ধরিয়া বলে হ্যাঁ তোমার সন্তান হবে কি করলে কই কি তোমাদের বাড়িতে কুরআন শরীফ আছে কি বলে হ্যাঁ আল্লাহর কুরআন আছে বলে যদি তোমার সন্তান হওয়াতে হয় যদি তোমার সন্তান লাভবান করতে হয় তাহলে তোমার ওই কুরআন শরীফের উপর বসিয়া গোসল করতে হবে নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ এমন একটা উপায় বলে দিলেন মুসলমানের এই কথা শুনলে অন্তরঙ্গ অন্তরে আঘাত লাগবে কি লাগবে না জোরে বলেন জীবনের থেকেও ভালোবাসে আল্লাহর কালামকে কথা বলেন টিক টিক না কোন পীর বাবায় তাবিজ কালামে সন্তান দিতে পারে সন্তান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহীর মালিক আমার আল্লাহ আসমান এবং জমিনের বাদশাহীর মালিক কে জোরে বলেন আমার আল্লাহ বলেন যে আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি أو يزوجهم ذكرانا وإناسا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله أكبر বলেন এরানো বিরো আশেক আল্লাহ পাক পরের আয়াত বলেন যাকে ইচ্ছা আমি কন্যা ও পুত্র উভয়টাই দান করি আবার যাকে ইচ্ছা বান্দা বানায়া দেয় যাকে ইচ্ছা বান্দা বানাই দেয় অর্থাৎ সন্তান কন্যাও দেই না পুত্র দেই না ইন্নাহু আলিমুন কদির নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী ও সব কিছু জানি সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায় আল্লাহ আল্লাহ ইস শিরিনি স্তনাম শির সকর্মী কুনাদ জানম তামাম শির সকর্মী কুনাদ জানম তামাম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার এরা নবীর আশেক নিজের বিবেক নামক দৌলতকে তালে প্রশ্ন করেন এবং উত্তর দেন যে সন্তান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে খাওয়ান দেওয়ার মালিক কে বাঁচানোর মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে হুয়া ইউহি ওয়া
يميت وإليه ترجعون تني الله جني মৃত্যু দান করেন এবং জীবন দান করেন সুবহানাল্লাহ বলেন ওয়া ইলাইহি তুরজাউন আবার তিনার নিকটে ফিরে যেতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না অতএব পরে নবীর আশিক দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে ভয় পাওয়ার দরকার নাই কোন ক্ষমতাকে ভয় পাওয়ার দরকার নাই আমার আল্লাহ পাক যদি বাঁচা দুনিয়ার কেউ মারতে পারবে না কথা বলেন ঠিক কি ঠিক না আর আমার আল্লাহ পাক যদি মারেন দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ বাঁচায় রাখতে পারবে না কথা বলেন ঠিক কি ঠিক না যেন জোরে বলেন আল্লাহু আকবার